আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাখির বাচ্চা ফোটাচ্ছে কিন্তু বাচ্চাগুলো বড় হয় না, ছোট অবস্থাতেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। কী কারণে পাখির বাচ্চাগুলো মারা যায় এবং এর সমাধানের উপায় কী, বিস্তারিত সকল কিছুর তথ্য। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা পোষা পাখি পালন করেন, যখন পাখির ডিম ফুটে বাচ্চা বের হলে এটি একটি আনন্দের বিষয়, কিন্তু অনেক সময় দেখা যায় পাখির বাচ্চা ফোটাচ্ছে কিন্তু বাচ্চাগুলো বড় হয় না, ছোট অবস্থাতেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। সত্য এটা একটি বড় দুঃখজনক ব্যাপার। আজকের এপিসোডে আপনি জানবেন পাখির বাচ্চা মারা যাওয়ার 6টি প্রধান ও আলাদা আলাদা কারণ এবং এগুলোর সমাধান কী। তো চলুন আমরা জেনে নিই। নাম্বার এক, অনেক সময় দেখা যায় সদ্যজাত বাচ্চা খাদ্যথলিতে আস্ত খাবারের দানা থেকে যায়। ছোট বাচ্চার ক্ষেত্রে হজম করাটা সম্ভব নয়, এর ফলাফলস্বরূপ বাচ্চার মৃত্যু ঘটে। এটা বেশিরভাগ সময় অনভিজ্ঞ মা বাবা পাখির জন্য হয়ে থাকে, এরা ঠিকভাবে বুঝতে পারছে না বাচ্চাকে কিভাবে খাওয়াতে হয়। এ সমস্যার সমাধানের সহজ উপায় হচ্ছে বাচ্চা ছোট থাকা অবস্থায় মা ও বাবা পাখিকে দানাদার খাবারের পাশাপাশি দিনে কয়েকবার করে নরম খাবার বা সফট ফুড দিতে হবে। এক্ষেত্রে এই নরম খাবারগুলো তারা তার বাচ্চাদেরকে আরামে খাওয়াতে পারবে এবং এতে করে বাচ্চার পেটের মধ্যে যে ওই দানাগুলো গিয়ে আর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। নাম্বার দুই, একটা মা পাখি যখন বাচ্চা উৎপাদনের জন্য অনেকদিন ডিমে তা দিতে থাকে, ওই হাড়ি কিংবা বক্সের ভেতরে পাখির মল জমতে থাকে। বেশিরভাগ সময় দেখা যায় এমন মলগুলো ভিজে একটা স্যাঁতস্যাঁতে ভিজে পরিবেশের সৃষ্টি হয়। বাজারিকা, কোকাটের, লাম্পার সহ বেশিরভাগ পাখির বাচ্চা জন্মের পর কিন্তু এগুলো খুব ছোট আকৃতি থাকে। এ বাচ্চাগুলো নাকে মুখে পাখির মল লেগে শুকিয়ে শক্ত হয়ে যায় এবং এর ফলে পাখির বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়। আবার কিছু কিছু সময় এই মলের ভিতরে পাখির বাচ্চা ডুবে মারা যেতে পারে। অনেক সময় দেখা যায় এই স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকার কারণে বাচ্চাকে ঠান্ডা লাগে এবং বাচ্চা মারা যায়। এ সমস্যা থেকে বাচ্চাগুলোকে বাঁচানোর উপায় হচ্ছে আপনাকে পাখির বাচ্চা হওয়ার আগে খেয়াল রাখতে হবে পাখির হাড়ির ভেতরে অতিরিক্ত মল জমে আছে কি না। আর মলগুলো যদি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে তাহলে অবশ্যই এটা পরিষ্কার করে দিতে হবে। যদি একটু ময়লা জমে আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত মল হলে বা অতিরিক্ত ময়লা জমা থাকলে সেগুলো যদি ভেজা থাকে তবে অবশ্যই সেটা আপনাকে পরিষ্কার করে দিতে হবে। নাম্বার তিন, কিছু কিছু সময় বাচ্চার জন্য দেওয়া নরম খাবারগুলো পচে গিয়ে দানাদার খাবারগুলো ভিজিয়ে নষ্ট হয়ে যায়। এগুলো সময় মতো পরিবর্তন না করলে বা পরিষ্কার না করলে এই খাবারগুলো যখন বড় পাখিগুলো খেয়ে তার বাচ্চাগুলোকে খাওয়াবে তখন তার বদহজমে জাতীয় সমস্যার সৃষ্টি হতে পারে। বড় পাখির ক্ষেত্রে এরকম পচা খাবার খেয়ে খুব একটা অসুস্থতা দেখা যায় না, না গেলেও বাচ্চাগুলো এতে মারা যায়। তাই পাখিকে নরম খাবার খেতে দিতে অবশ্যই সেগুলো নষ্ট হবার আগেই সরিয়ে ফেলতে হবে। এরকম নরম খাবার দেওয়ার পরবর্তী 4 থেকে 5 ঘন্টার মধ্যে সেগুলো পরিবর্তন করে ফেলে দিতে হবে। নাম্বার চার, পরবর্তী কারণটি হচ্ছে ডিমের খোসা ভেঙে বাচ্চা বের না হওয়ার পারা। কিছু কিছু পাখিকে আমরা অতিরিক্ত মাত্রায় ঔষধ খেয়ে থাকি, বিশেষ করে ক্যালসিয়াম খাওয়ানোর মাত্রা যদি বেশি হয়ে যায় তখন পাখির ডিমের খোসাগুলি হয় অতিরিক্ত শক্ত, ফলাফলস্বরূপ এরকম শক্ত খোসা ভেঙে ভেতর থেকে বাচ্চা বের হতে পারে না এবং পাখিগুলো ভালোভাবে ডিম পাড়ার পরে সে বাচ্চাগুলো আর বাঁচে না। এ সমস্যাটা অ্যাভয়েড করতে চাইলে সুস্থ সবল পাখিকে অতিরিক্ত মাত্রায় ক্যালসিয়াম জাতীয় ঔষধ খাওয়ানো বাদ দিতে হবে। এর চেয়ে আপনি খাতায় কিছু ক্যাটেল ফিশ বোন মিনারেল ব্লক সবসময় দিয়ে রাখবেন এবং পাখিকে শুধু শুধু ঔষধ না খাওয়ায় বিভিন্ন রকমের শাকসবজি, বিশেষ করে কলমি শাক, পালং শাক, এই ধরনের শাকসবজিগুলো বেশি পরিমাণ পাখিকে খাওয়ানোর চেষ্টা করুন, যাতে ওরা প্রাকৃতিকভাবেই খাবারগুলোর মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর চেষ্টা করবেন যত সম্ভব অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল জাতীয় ঔষধ না খাওয়ানোর জন্য। নাম্বার পাঁচ, পরবর্তী কারণটি হচ্ছে জেনেটিক্যাল কারণ। কিছু কিছু সময় জেনেটিক্যাল কারণে ডিমের মেয়েদের বাচ্চা ফোটার 2 থেকে 1 দিনের মধ্যেই মারা যায়। আপনি যদি দেখেন আপনার এক জোড়া পাখির বাচ্চা বারবার কোনো অযৌক্তিক কারণে মারা যাচ্ছে এবং আপনি যদি এটা সঠিক কোনো কারণ খুঁজে না পাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা একটা জেনেটিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে। অনেক সময় এই বাবা মা পাখির দুটি বাচ্চাকে জোড়া দেয়, যেটা পরবর্তী সময়ে জেনেটিক্যাল কারণ হয়, এ সমস্যার সৃষ্টি হতে পারে। এগুলো দূর করতে চাইলে আপনি পাখির জোড়া পরিবর্তন করে দিতে হবে। নাম্বার ৬,
পাখির বাচ্চা মারা যাওয়ার পরবর্তী কারণটি হচ্ছে মা বাবা পাখিকে বাচ্চাকে ঠিক মতো খাওয়ায় না, এটা বিভিন্ন কারণে হতে পারে। হয়তো আপনি খাবার কম দিচ্ছেন, সাধারণত বাজরিকার বাচ্চা থাকা অবস্থায় বা কোকাটেল বা লাভবাট এর বাচ্চা থাকা অবস্থায় স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি খাবার খেয়ে থাকে। এ সময় আপনাকে পর্যাপ্ত পরিমাণের সিড মিক্স, পর্যাপ্ত পরিমাণের বিভিন্ন প্রকার সফট ফুড খাঁচায় দিয়ে রাখতে হবে। এটা না করলে বাচ্চাগুলো ঠিক মতো খাবার পাবে না। আর কিছু কিছু পাখি অভ্যাস থাকে যে বাচ্চাকে না খাওয়ানো, এগুলোর ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো ঠিক মতো খেতে পারছে কি না। যদি মা বাবা পাখি বাচ্চাদেরকে না খাওয়ায়, সেক্ষেত্রে আপনাকে হাতে তুলে বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি উপরোক্ত এই 6টি কারণের ব্যাপারে আপনি যদি সতর্ক থাকেন এবং পাখির যত্ন সঠিকভাবে নেন, তবে বাচ্চাগুলো আর মারা যাবে না। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা কী কী কারণে পাখির বাচ্চা মারা যায় এবং এর সমাধানের উপায় কী তা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের দীপ্তরেজা ইউটিউব ফেসবুক পেজ আছে, সেখানে কমেন্টস করবেন। তাছাড়াও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।